Inglés de clase 2. Thank you.
একসাথে কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কয়েকটি ওয়ার্ড বা শব্দ আই আই মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে তখন তাকে বাক্য বলে, সেন্টেন্সটা বাক্য বলে। যেমন আই ইট রাইস, আই গো টু স্কুল ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বলে সেন্টেন্স কাকে বলে বলো, বলতে পারবে তো? কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি বলবো পার্স অফ স্পিচ। পার্স অফ স্পিচ মানে কি? পার্স অফ স্পিচ মানে আপনার কি বলে পদ বলে। যেমন আই প্রাইস, এই বাক্যে আই প্রাইস, এরা প্রত্যেকে এক একটি পার্স অফ স্পিচ। বুঝতে পারছো? যেমন আই ইনভাইস, এই বাক্যে আই ইনভাইস, প্রত্যেকটি এক একটি পার্স অফ স্পিচ। আচ্ছা, এবার দেখো পার্স অফ স্পিচ কত প্রকার। পার্স অফ স্পিচ 8 প্রকার। পার্স অফ স্পিচ কত প্রকার বলো তো শিক্ষার্থী বন্ধুরা? পার্স অফ স্পিচ কত প্রকার বলো? পার্স অফ স্পিচ 8 প্রকার। পার্স অফ স্পিচ 8 প্রকার। কথা দেখো, বাক্য বলে যেমন
যেমন পায়ের ট্র্যাক। অর্থপূর্ণ পাত্র, বুঝতে পেরেছ? এটা কি? মোবাইলে চিন্তা না করে ইংলিশ লেখি
conjunction malam. Ah, itu kan, na? Ini kan Sofi, Is that going to the bad guys? Bad guys, the money for others is the mother. Sentence, Aku bisa sakit karena ini pilih apa sih? Pilih apa sih? Ini santan gitu lah. Betul. Betul. Tapi kalau dalam dok, kamu pun mau lagi. Kisah apa? Hei, kau ibu kalau mula, aku punya lagi kita lagi. Iya, aku pun ada cerita. Kau pun gajal lah kan? Satu kali,
বুঝলো বলতে কিছু এই কি বাড়ির কাজ তোমরা অবশ্যই আনবে কি শিক্ষার্থী বন্ধুরা আনবে তো বাড়ির কাজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পাগল পাগল ম্যাডাম রো বদলি ও ও